আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। কাশফুল বা কাশবন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। কাশফুলকে ভালোবেসে ভরাই আমার মন, আমার মতো এমন ভালোবাসে আর কজন। আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে শুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। প্রকৃতির এক অনন্য সুন্দরের নাম হলো কাশফুল বা কাশবন। বিশেষ করে বিকেল বেলার কাশফুল দেখতে অনেক সুন্দর লাগে। আর হ্যাঁ, আমরা এই বিকেল বেলায় দেখতে গিয়েছিলাম, উপভোগ করতে গিয়েছিলাম এই কাশবনকে, কাশফুলকে দেখতে। কাশফুল মানেই শরৎকালে সৌন্দর্য বৃদ্ধি করা। আর এই সুন্দর প্রকৃতিতে নিজেদের সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি, যেন দিনের পর দিন এগুলো আমরা দেখতে পারি আর আমাদের এই সুন্দর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে। প্রতিটা মেয়েরই আবদার থাকে তার প্রিয় মানুষের কাছে, যে আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে চলো, কাশফুল দেখতে নিয়ে চলো। আর সেই সুবাদেই আমরা প্রিয় মানুষকে সাথে নিয়ে কাশফুল দেখতে যাই, ঘুরতে যাই, একসাথে কিছু ভালো সময় কাটাতে যাই। কাশফুল দেখা শেষ করে আমরা চলে আসি সুন্দর একটা রিসোর্টের মতো রেস্টুরেন্টে, যেখানে ডেকোরেটটা অনেক সুন্দর, যে কেউ এখানে গেলে পছন্দ করে। এবং বিকালের আবহাওয়াটা এতই সুন্দর ছিল তা বলার বাহির। আমরা মেয়েরা সুন্দর জায়গা সুন্দর জিনিস দেখলে শুধু ক্যামেরা বন্দি করতে চাই, যেটা আমিও করছিলাম। আর আমার ছেলে তার আপন মনে সে নিজের মতো করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল আর খেলা করতেছিল। রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেটটা অনেক সুন্দর ছিল, ভিতর থেকে বাইরের ভিউটা দেখতে আরও সুন্দর। তারপরে আমরা খাবার অর্ডার করি, দেন আমরা একটু টাইম স্পেন্ড করি নিজেদের মতো। আমার ছেলে খেলাধুলা করতেছিল আর বাকি মানুষদেরও বিরক্ত করতেছিল, সে এতটাই দুষ্টু। এই তো আমাদের ফুড চলে আসছে, আমরা একটা পিজা অ্যান্ড পাস্তা অর্ডার করি। দিস ফুড ওয়াজ সো ইয়ামি, খাবারগুলো আসলে অনেক ভালো ছিল। সে তো তার পছন্দের খাবার পেয়ে খুবই খুশি। তারপর আমরা একটা স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করি, যেটা আমার ছেলের খুবই পছন্দ হয়েছিল এবং সে নিজে থেকে নিয়ে খাওয়া শুরু করেছে, তার কাছে এতই ভালো লেগেছে। তারপর আমরা বাসার দিকে রওনা হই, আর এর মধ্যে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। এই ওয়েদারে বৃষ্টি প্লাস সুন্দর একটা সময় খুবই ভালো লেগেছে। আমরা তিনজন খুবই ভালো একটা সময় পার করি একসাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।